যখন এই মাইজ কি ঘৃণা করতাম হঠাৎ করে আমার একটা রোগ হয়ে গেল যেই রোগের নাম হলো টিবি টিবি একটা অসুখ আছে না এটা যখন হয় মানুষের একদিকে না একদিকে কি করে আঘাত করে তো ওই ব্যক্তির আঘাত করেছিল চোখে তার চোখের পাওয়ার চলে গিয়েছিল সে দেখতে পাইতো না টিবি হওয়ার পরে কিছুদিনের মধ্যে প্রায় অন্ধ হয়ে গেল এখন অন্ধ যখন হয়ে যায় একটা টাকরা যুবক তার কি দিন কালার ভালো লাগে জোরে বলেন না লাগে একদিন তিনি চায়ের দোকানে বসলেন ওই দোকানের মধ্যে একজন গৌসুলা জম্মাইজ বান্দারিকে আল্লাকে এই এইরকম একজন প্রেমিক বসলো যখন শুনলো তিনিও সুস্থ চোখে দেখেন না আফসোস করতেছে দোকানের মধ্যে বসে সঙ্গে সঙ্গে ওই ভাই বললেন

আর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গালাগালি করতে দেরি করে না ভন্ডের দল আমার থেকে চলে যাও সামনে আই সোনা এই বলে তিরস্কার করলো বারবার যখন তিরস্কার করে একদিন বলে দুই দিন বলে তিন দিন বলে তখন ওই ব্যক্তি বললেন তুমি যদি আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝায় দিতে পারো আমি তাহলে মাইজবান্ডার যাব বললেন আল্লাহ হলো কুল কায়নাতের মালিক তাহলে আমি ওলি নবীর কাছে কেন যাব আল্লাহ যদি দিতে পারে আমি কেন কলি আল্লাহ দামানে যাব আল্লাহ চাইলে ভালো করতে পারে ওই পুষ্কু কেন যাব ওই ব্যক্তিও কলি আল্লাহর প্রেমিক ছিল আবার পাশাপাশি একজন আলেমের দিনও ছিল সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ তো বলছেন যে আল্লাহকে তুমি মানো সেই আল্লাহ বলেছেন আল্লাহর বলি দরবারে যাওয়ার জন্য বললেন দলিল কি তিনি বললেন ইয়া আই ইউ কেল লেদিনা আমানত কোন লং গাওয়া কোনো মাগিত বলেন না এটা গোসনা আরো জোরে বলেন না কার বললেন আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহ ওয়ালার অন্তর্ভুক্ত হতে তো তিনি বললেন আমি তো ফাসে ফটিয়া মাদ্রাসায় যাই আল্লাহ ওয়ালার কাছে যাই তিনি বললেন তুমি বোঝা নাই ওয়াকুনু মা'আল মুআল্লিমিন বলে নাই ওয়াকুনু মা'আল মুহাদ্দিসিন বলে নাই ওয়াকুনু মা'আল মুফাসসিরিন বলে নাই ওয়াকুনু মা'আস সাদিকিন বলেছে তো সাদিকিন তারা কি বুঝালো যারা সত্যের উপর এমন ভাবে অটল যারা কারবালার ময়দানে ছয় মাসের বছরের থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত কোরবানি দিয়ে দেয় কিন্তু সত্য থেকে এক চুল পরিমাণ নরে না তারা কারা তারা হলো আউলাদের রসুল আখিল রসুল আর গৌসুল আজম মাঝবান্ডারি হলো সেই বাগানের ফুল বড় করে বলেন সুবাহান আল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা যিনি বললেন আচ্ছা বুঝতে পারলাম বলি আল্লাহর কাছে যাব কিন্তু ঠিক আছে তিনি তো মরে গেছেন তিনি তো পচে গেছেন তার তো কোনো ক্ষমতা এরকম বলে কিনা আর জোরে বলেন না বলে কিনা তখন তিনি বললেন ভাই আল্লাহর বলির কথা বাদ দেন একজন সাধারণ মানুষের কথা বলেন কোন যখন ব্যক্তি মারা যায় আমরা যখন তার কবরে যাই অন্তত পক্ষে কবরের সামনে দাঁড়াইয়া এক লাইনের একটা কথা বলি আসসালাম বলি কি না জোরে বলেন না বলি কি না অনারা হন না হন হইনি ন হই নাকি এনে জাইগুদি কেন সালাম কেন দিব কবর বাসিকে আচ্ছা বলেন তো আমরা যখন একজন একজনের সাথে দেখা হয় আমরা কি করি আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে কি দেই সালাম দে বলে না কথা বলার আগে সালাম দেওয়াটা সুন্নত উত্তর দেওয়া ধরেন আপনি ওযু বানাইতেছেন অমন সময় আপনাকে সালাম দেওয়া জায়েজ আছে আপনি ভাত খাইতেছেন অমন সময় সালাম দেওয়া জায়েজ আছে আপনি হাম্মামে আছেন ওয়শরুমে আছেন ওই সময় যদি আপনার যদি সালা সাহেব যাইয়া যদি দুলাভাইকে সালাম দেয় বদনে তোমার জীবনে নদী হবেটা বিয়া হল সালাম হরে ধ্যান করে জানস নে হইব না নইব জোরে বলেন না বলবে কিনা বলবে জিন্দা মানুষকে অনেক সময় সালাম দেওয়া যায় নাই কারণ কি তিনি সেই মুহূর্তে সালামের উত্তর দিতে পারবে এখন ওই ব্যক্তিকে ওই আলেম বললেন ভাই

মরায় দিন উত্তর দিতে দিচ্েন জোরে বলেন না পারে তো এখন উনি উত্তর দেয় তো যেখানে সাধারণ ব্যক্তি জিদা সেখানে তুমি ওলি আল্লাহকে মরা বলার অধিকার জোরে বলেন না অধিকার এই তিনি যখন বললেন তুমি যে গেলাম ওলি আল্লাহ জিন্দাক বলে বুঝলাম আমরা সালাম দিব কিন্তু তিনি সেখান থেকে উত্তর দিবেন কিন্তু কল্যাণ করার ব্যাপারে উপকার করার ব্যাপারে আপনাকে সাহায্য করার ব্যাপারে ওনার তো কোনো ক্ষমতা নাই সঙ্গে সঙ্গে মৌলানা সাহেব আয়লান করলেন আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন এটা কোনো আওয়ামী লীগের ক্ষমতা নয় বিএনপির ক্ষমতা নয় জাতীয় পার্টির ক্ষমতা নয় পাঁচ বছর পরে ক্ষমতা চলে যায় আমার বলি আল্লাহর ক্ষমতা দান করেন আল্লাহ যেটা দুনিয়াতেও চলে যেটা হাসরের ময়দানে চলে ঠিক না। আর যারা বলেন না ঠিক না। কারণ ওনাদের এমন ক্ষমতা আল্লাহ দান করেছেন জিতার কোন শেষ জোরে বলেন না কোনো শেষ বললেন আমি সেটা মানি দলিল দাও ওই আলেম বললেন দলিলটা তুমি আমার থেকে বুঝে নাও সঙ্গে সঙ্গে দলিল দিলেন আলিয়াল এটা ঘোষণা আমার আল্লাহ বলেন খবরদার সাবধান হয়ে যাও আমার বলির সাথে বিয়াদবি কইরো না সামান্য বিশ্বলি শাহিন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ কেবিলা পেট্রোল পাম্পের মধ্যে তেল নিতে গেল শুধুমাত্র তেল দিল না একটু পেয়াদবি করল বের হইয়া পানি দিয়ে গাড়ি চালাইয়া সামনে যাইয়া খরের স্তূপের মধ্যে দেশলাই মারার দেরি তেলের টাঙ্কি ফুটতে দেরি হয় নাই ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা কারণ ইনাদের সামনে গেলে সাবধান ইনাদের বিরুদ্ধে যদি মনে মনে ঘৃণা রাখেন আপনার দুনিয়াও শেষ আপনার আখেরা তো জোরে বলেন না আখেরা তো এই জন্য আল্লাহর বলি মর্যাদা কেমন আমার আল্লাহ বলেন সাবধান সাবধান ইন্না আউলি আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর বলি লা খাওফুন আলাইহিম দুনিয়া যতদিন আছে আমার বলির কোনো ভয় তাহলে ওনাদের ক্ষমতা কি পাঁচ বছরের নাকি কিয়ামত পর্যন্ত শুধু তাই না ওয়ালা হুম জানুন শুধু দুনিয়াতে নয় আখেরা ওনাদের কোন ভয় আরো জোরে বলে না ভয় এই জন্য তো দর বলে আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকি গিব আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকি গিব আজম বলে বলে জীবন কাটাবো আমি আজম বলে বলে জীবনে কাটাবো আমি তোমারে ছিলাম তোমারে আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকিব মুর্শিদে কাপলা বলে বলে জীবনে কাটাবো আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো সলা দুনিয়া আল্লাহ ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন পাঁচ বছরের নয় দশ বছরের নয় একশো বছরের লিজ নয় আমার আল্লাহ বলেন ও আছে। তোমার ক্ষমতা চলবে চলবে ওই ব্যক্তি চুপ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বললেন তিনি কি রওজা থেকে আমার কথার উত্তর দিতে পারেন আমার কথার সাই দিতে পারেন আমার কথার প্রতি উত্তর দিতে পারেন সেখান থেকে কি তিনি আল্লাহ থেকে নিয়ে দিতে পারেন ওই আলেম না চোর বন্দা বললেন বোখারি শরীফ হল কিতাবুর রেকাত বাবু তাওয়াজু হজরত আবু হরাই রদি আল্লাহ তালান থেকে রেওয়ায়ত আমার দয়াল নবীর জবানে আমার আল্লাহ বলেন হাদিসে কুসি আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফা ইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল আল্লাহি ইউসিরু বিহি ইয়াদাই খুল্লাতি ইউক্তি সুবিহা রিজলা খুল্লাতি ইয়ামসি বিহা আল্লাহু আকবার বলেন না ওরে আমারও বলি আল্লাহকে চিন নাই আমি মাওলানা চব্বিশ ঘন্টা ফু মারলেও কোনো কাম হয় না যত মাওলানা আছে একসাথে ফু মারলেও মরা জিন্দা হয় না কিন্তু হজরত কাপলা নজর করার দেবি মরা জিন্দা হয়ে যায় বাবা ভান্ডারে নজর করার মরা জিন্দা হয়ে যায় এটার দলিল আমার আল্লাহ দিচ্ছেন আমার আল্লাহ কায়নাথকে জানাচ্ছেন এই তুমি দুনিয়াবাসী আমার বলিকে যেমন তেমন মনে করো

কুদরতি আমি আল্লাহর কুদরতি কানের সাথে আমার বলি কানের কানেকশন হয়ে যায় ও

রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো অসহ্য হয়েছে জ্বালা অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা শিতে নারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা अरे तूं मारो दर बारो हो আদম গেলে শূন্য হাতে মৌলা তোমার দর বার হতে হাইরা গোলাম গেলে শূন্য হাতে হাসরে হইবে বলো হাসরে হইবে বলো হাসরে হইবে বলো কারে নামে কলঙ্ক জারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো সুবহানাল্লাহ বলে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ

কর আমি যা বলি বল আর সামনের দিকে হাত শুধু দশটা কদম দেওয়ার দেরি বিনা পাসপোর্টে বিনা ভিসায় বিনা প্লেনে বিনা টিকেটে পলকের মধ্যে মক্কা থেকে চট্টগ্রাম আনায়া দিছে আমার কৌশল আজম মজবন্দারি বড় করে বলেন না সুবহানাল্লাহ এটাকে ক্ষমতা মল্লার না আল্লাহ আরা মল্লা তুমি ক্ষমতা আছে না জোরহন আছে না কিন্তু এই ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে যায় কেমন ক্ষমতা কুনতু সামা খুল্লাজি ইয়াসমাউ বিহি ও ওয়ালি তুমি আমি আল্লাহর কুদরতি কান্দারা শুনো ওয়া বসরা খুল্লাজি ইয়াবসিরু বিহি তুমি আমি আল্লাহর কুদরতি চোখ দিয়া দেখো শুধু তাই নয় ও দাইগুল্লা সুবিহা ওরা সৈয়দ এহমদুল্লাহ মজবন্দারি রেখ ও অমরবলি কোন সাধারণ হাত নয় আমি আল্লাহর কুদরতি হাতের সাথে কানেকশন হজরত কাপলা যখন ওই হাত মুবারক মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদে কলব বরাবর লাগায়া দেয় কলবের মধ্যে শুধু জিকির নাই খুদ দিদার মুস্তাফা ও নসীব হইয়া যায় ঠিক কি না এটা কি মোল্লার ক্ষমতা না আল্লাহর আরো জোরে বলেন না কার এই জন্য বলল আল্লার সাথে বিয়াদবি চলে জরেে বলেন না চলে এই জন্য শরে বলেন যে দেখেছে আমার মৌলার খেলা হাইরে গুছে তার তু নিয়ার জালা যে দেখেছে আমার মৌলার খেলা গুছ তার দুনিয়ার জালা হায় রে मुर्दा কলব जिंदा করে मुर्दा जिंदा করে নুরের ও তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা ও তোরা দেখবি যদি এক নজরে হেরে যাবে দিলের পর যাই তার চিরে এক নজরে হেরে যাবে দিলের পর যাই তার চিরে এলমেলা দুন জারি করে এলমেলা দুন জারি করে চোকের ঈশ্বর ও তোরা দেখবি যদি খনে থাকে মৌলা খনে থাকে জমিনে তে হরদো মে তে সায়ে রকার হরদো মে তে সায়ে রকার আলমার বাই উতরা দেকে বজো দে আয় সায়া তুনিয় এটা আমা দের হলে। পাঁচ পয়সারও কোন দাম ছিল না এটা ক্ষমতা দিয়েছেন কে কেন কি ক্ষমতা দিতে পারে না পাওয়ার দিতে পারে না এই জন্য তো আমার আল্লাহ পবিত্র পুরাণে বলেন ইল্লা দুননা এই পাওয়ারের নাম হলো এলমে লাদুননি বলেন না এলমে এই এলমে লাদুননি ছাড়া ওলি হওয়ার কোনো রাস্তা জোরে বলেন না কোন ওলি হওয়ার এলমে লাদুননি ছাড়া ওলি নয় গুলো যে কালাগাছর বলি ইনকিওয়া কালাগাছর ইন এর ভিতর পাইবে তো ব্যাকিন খস বলি সাদা সাদা না কিন্তু কুড়িলে বুঝা যায় তা হসতি ঠিক কিনা এই এলমে ছাড়া ওলি হওয়ার কোন প্রমাণ এলমে লুদনি ছাড়া ওলি হওয়ার কোন রাস্তা নাই জন্য বাবা আমার তখন ওই ব্যক্তি বললেন জেনে রাখেন যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন উনি শুনেন না আচ্ছা বলেন তো কেউ যদি মাটির হাজার গস নিচে যাইয়া ছোট্ট একটা গর্তের ভিতর থেকে যদি বলে

আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে তারা দেখে আমার যারা বলি আমি আল্লাহর কুদরতি হাতিয়া পাওয়ার দিয়ে কুদরতি হাতের মাধ্যম দিয়া তাদের কানে রয়েছে তারা যখন মরা কলবে আঙ্গুল লাগায় মরা কলব জিন্দা হয়ে যায় তারা যখন মরা মানুষের উপর হাত বোলায় তারাও জিন্দা হয়ে যায় কারণ এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে তার পর শুধু তাই নয় ওয়ারি জেলা গুল্লা তিয়াম ও হজরত কেবলাক তুমি মক্কাই কেমনে গেলা আর সে ডাক দিল তুমি চলে গেলাক আমার আল্লাহ বলেন আমার বলি থেকে প্রশ্ন করিও না উত্তর আমি আল্লাহ দিব আমার আল্লাহ বলেন জগতের মানুষ তোমার পাওয়ার বলি আল্লাহর পাও এক নয় তোমার পাও জমিনের সাথে আটকানো কিন্তু বলি আল্লাহর কদম মুবারক এত দামি আমার আল্লাহ বলেন বলি তোমার কদমের সাথে আমি আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন তুমি চাইলে মক্কায় যাইতে পারবা পলকের মধ্যে আসতেও পারবা সুবহান আল্লাহ বলেন না তাহলে ক্ষমতা দিয়েছেন কে জোরে হ না এখন বেচারে কি দে এখন মোল্লার গান মানিবে না আল্লাহর গান আল্লাহর গান না মানে কোনো লাভ আছে না এখন ওই ব্যক্তিকে দলিল দেয় ও তো অন্ধ তো ওই যে বললাম মনসা সে তাসকে খেয়ে যায় কিরে এতগুলা দলিল করতে গিয়ে দেয় তখন বললেন আচ্ছা ঠিক আছে বাদ দাও এখন দুনিয়ার কথা বাদ দেই আমি একটুটা বলি যে ওলি তোমাকে কিয়ামতের ময়দানে ওলির কোন কাজ আছে সবাই নফসি নফসি করবে মাওলানা বলে সেটার উত্তরও আমার কাছে জানা তোরে মাইজমান্ডা লই যে সজ্জুম দে তুই জেনে দাবি দা আই তুরে এন বাবi do jum tাইbের খনো জাগা সদ খেনে আমার আল্লাহ পবিত্র কুরানে বলেন বলেন yong মেনদুম কুল্লা উনাসিম বে ইমা মিহিমখিনি আল্লাহ বার ভয়ে এটার ব্যাখ্যা করতে গিয়ে ইমামে ইস্কে মোহাম্মত ইমাম আহমদ রাজা খা ফাজেল বেরলেভি তিনি কি বলেন জানেন বলতেছেন ইউমা না দু কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে কুল্লা উনাসিন প্রত্যেক ব্যক্তিকে বে ইমাম হিম বামানা মুর্শিদ বামানা পীর কিয়ামতের ময়দানে প্রত্যেককে যার যার পীরের নাম ধরে ডাকা হবে উচ্চ আওয়াজে বলেন না সুবহান

রইলি অত রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন নিমিশে অত রঙ্গের বাজার বাঙ্গি যাইব একদিন স নিমিশে ঠিক না তো বাজার তো ভাঙিব এড়ে ঘর বাড়ি যায়ে সিমেছি লাগাইও খবর দেব না কোন। নাও আর কোন সুযোগ আছে। কিন্তু দুটো জিনিস নিতে হবে ওয়া কুলুবিকুম ওয়া আআমালিকুম। একটা হলো পবিত্র কলব কারণ আল্লাহ তোমার চেহারা দেখাও তোমার বিচার করবে না। তোমার দৌলত দেখাও তোমার বিচার দুইটা জিনিস দেখবে। একটা হচ্ছে তোমার কলব, একটা হচ্ছে তোমার আমল আর আমলটা ঠিক করতে গেলে ইনার মত ব্যক্তি সারা কোনো উপায় অনেকে মার গর্ব তো নাকি কোরআন পড়া আরম্ভ করছেন তো নেই আগে গেই উস্তর হাসে গেই নি বা আলি বা তা

ব্যক্তির সুহবৎ সারা সম্ভব নয় কিন্তু কোনো বিকুম অলপমানৰ ঠিকটো গেলে আল্লাহৱালি সাৰা হনা ৰাস্তা নাই ধৰ্কৰে হনা হনা সুবাহন আল্লাহ ঠিক কি না এই জন্য ছাই বলেন নিগাহে নিগা হে ভেলি মে 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 এদাসি ৰন্ধে ঘি মে یہ تاثیروں دیں کی بدلتی ہزاروں کی تقدیروں دیں کی بدلتی ہزاروں کی تقدیروں دیں کی یہ صلاح

আমতেের ময়দানের মধ্যে যখন তোমরা দানাবাক আল্লাহর গুলি ডাউ দাঁড়াবেন আমার নাবি বলেন জাড ও লায়া খুলার নালজান নাতামিন উ্মাতি সাবুউনা আলফা আউসাব আমার ম্যর মধ্যে সত্তর হাজার আল্লার কতগুলা বলি থাকবে সুবহান হা। অতবা সাত লক্ষ বলি থাকবেন আল্লাহ বলবেন বললি। তুমি জান্নাতে যাও ও সাইয়েদ আহমদুল্লাহ মջবানদারি তুমি জান্নাতে যাও কিন্তু আমার ওলি আল্লাহ বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন কেন 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 তোমরা তো জান্নাতের আলো জান্নাতের ভাল তোমাদের কে ছাড়া তো জান্নাত সুন্দর হবে না আমার গাউসুল আজম মջবানদারি কেদে দিবেন ইয়াকুলুনা ইউসালহুনা معنا ইয়াসুমুনা معنا ইয়ুজারিউনা معنا ইউজালিসুনা মাআনা ইউসাদিকুনা মাআনা বলেন আমার হযরত কেবলা বলবেন আল্লাহ দুনিয়াতে আমার কতগুলা পাগল আছে বৃহস্পতিবার আসলে তাহাজ্জুদ করার জন্য আমার দরবারে যায় কি যায় না জোরে বলেন না মাইজবানdare ইবাদত আছে না নাই মাইজবান্ডারে হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারে ফরজ ত্যাগ করা তো দূরের কথা জীবনে কখনো তাহাজ্জুতের নামাজ ও কাজা জোরে বলেন না কাজা কারণ তারা কি আওলাদে রসুল বলেন না আওলাদে এই জন্য শায়রা বলেন গৌসুল আজম নূর এ আলম হযরত আমার রহমান বাবা আমার জিয়া বাবা মাওলানা চোদ্দ শত বছর আগে ছিলেন সোনারে মদিনা চোদ্দ শত বছর আগে খুদার নুরে রাসুল হাইর নুরে রাসুল আগে মেদুল্লা ওরে খুদার নুরে

আল্লাহ রসুল নিন্ন পাথুরে আছে চিহ্ন আল্লাহ রসুল ভিন্ন পাপ কোরআনে আছে চিহ্ন মিমের পর্দা করলে ছিন্ন মিলবে দুইয়ের ঠিকানা মিলবে দুইয়ের ঠিকানা চোদ্দ শত বছর আগে ছিলেন সোনারে মদিনা চোদ্দ শত বছর আগে ছিলেন সোনার মদিনা সুহানাল্লাহ বলেন না

আল্লাহ বলবেন যাও তাদেরকে নিয়ে আসো আমার গৌসুল আজম মাইজ ভান্ডারে নিজে গিয়ে টেনে টেনে তুলবেন আনার পরে আমার আল্লাহ বলবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বাদাহুম বিবাদিন একজন রাত একজন ধরে বিয়া কর লাল গাড়ির নাম দিয়ে যাইতো হোক সুবহানাল্লাহ আরবিয়া কোন কি ঠিক কোন বলে কারণ আর আর কোন সাহারা জোরে বলে না কোন সাহারা আমরা নবী পাই নবীকে দেখি নাই কিন্তু নবীর খুশব পাইছি আজম চুলা দরবারে এখন আমরা দাঁড়ায়া থাকব

আমাদের পর্যন্ত যারা মুর্শিদে কামিলের দামান ধরবে কিয়ামত পর্যন্ত আপন আপন মুর্শিদের কদমের নিচে থাকবে আমার ওয়ালি আল্লাহ আমার কলসুল আযম মেজবানদারি আপন আপন মুরিদের হাযিরা দেখে দেখে প্রত্যেককে জান্নাতে আগে নেবে তিনি যাবে কবর পরে উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাসূলুল্লাহ ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ তো কেয়ামতের ময়দানি তোর ক্ষমতা কি আরব ভাই দিয়ে দেয় খনে দিয়ে দেয় জোরে খন আওয়া দিয়েছেন কে এখন বেজারে গিয়ে দেয় আছে না নাই এখন মোল্লা বেজার করতে রাজি কিন্তু আল্লাহ বেজার করতে হযরত কিবলাইয়ে দোআলমের পুকুরের অসংক কোটি কোটি কারামত আছে যেটা আমি আপনি বলে শেষ করা সম্ভব নয় জোরে বলেন না শেষ করা সম্ভব নয় এখন আমার গাউসুল আজম মাইজ বান্দারে কিবলাইয়ে দরবারে গিয়ে তখন ওই ব্যক্তি যখন গেলেন সে যখন হযরতের দিয়ে ঢুকলো হদবুক আর হুজুর কি হইউ হযরতের গэдিয়ে ঢুককি তাই তো নদের কিন্তু হঠাৎ করিলা দাড়ি শরীলিয়ে গোড়া ফুলার নান ফাতলে গিয়ে

আই শিশ ও হোদা আজি সার্গো টুম মাৰি ফেলাই আর তিনু মাইকজুম সাতটুম মাইজুম হোদা রে তোর হাঁচুর ফরিয়াত ঘড়ি দি আজি আন্ধার চক লেসি না আর একখান মনত আসা দে এখানে হজরত কেবলার চাইবেল লাই হেড বলে পাঁচশো পুরাণ কলা আছে উকু তাস আছে এখানে আই গোলা মতন চাই তো মনে হয় ডর করে শনা সুদাহান এই জন্য তো সাই বলেন তোরা দেখলে ছবি পাগল হবি হাইরে ঘরে রইতে পারবি না আঠারো হাজার আলো মেতে ওরে আতারো হাজার আলো মেতে আমার হজরত মৌলা মাওলানা দেখলে ছবি পাগল হবি